নমস্কার বন্ধুরা আমি রূপালি আমার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা শুটকি মাছের রেসিপি শেয়ার করতে চলেছি শুটকি মাছ অনেকেরই খুব প্রিয় আবার অনেকে কিন্তু এটা খেতে পছন্দ করেন না তো যারা পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এভাবে এটা রান্না করে একবার অন্তত খেয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি আর যারা প্রিয় যাদের প্রিয় এই শুটকি মাছটা তাদের তো ভালো লাগবেই তো এই রান্নাটার জন্য আমি এখানে তিনটে সুটকি নিয়েছি এগুলোকে আমরা লোকাল ভাষায় সিদল সুটকি বলি তো অনেকে এগুলোকে চাপ চ্যাপা শুটকিও কিন্তু বলে থাকেন তো এবার আমি গ্যাসটা অন করে দিলাম সরাসরি আমি রান্নায় চলে যাচ্ছি আর বসিয়ে দিলাম একটা প্যান এর মধ্যে এখন আমি সর্ষের তেল দিয়ে দেব এক টেবিল স্পুন সুটকি মাছটা কিন্তু সর্ষের তেলে রান্না করলেই বেশ ভালো হয় খেতে তো এক টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা মোটামুটি আমার এখন গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আমি এখানে তিন টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি নিয়েছি তিন টেবিল স্পুন কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটুখানি ফ্রাই করে নেব হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে রেখে তারপর কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো হালকা ফ্রাই আমার হয়ে গেছে পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা একটু আগেই দিয়ে দিলাম কারণ নুন দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু নরমও হয়ে যায় নুনটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তো আমার যে বন্ধুরা আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছো রান্নাটা দেখছো তাদের কাছে অনুরোধ তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটাতে প্রেস করে অল অপশনটা কিন্তু সিলেক্ট করে দিও তাতে করে নতুন কোনো রান্নার ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে এবার আমি পেঁয়াজের সঙ্গে একসঙ্গে যে তিনটে সুটকি মাছ নিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম একটুখানি ফ্রাই করে নেওয়ার জন্য আর যে বন্ধুরা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানি তোমরা সবসময় এভাবেই আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে অবশ্যই সাহায্য করবে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ তোমাদেরকে তো বেশ ভালো করে পেঁয়াজের সাথে একসঙ্গে শুটকি মাছটা একটু ফ্রাই করে নিলাম দেখো মাছটা ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে শুটকিগুলো এবারের মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো এখন দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আমি এখানে ছ সাতটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি তো সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু টোমেটো কুচি একটা টোমেটোকেই আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম টুকরো করে কেটে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লো মিডিয়াম ফ্লেমেই মেশাতে হবে নাহলে একটু পুড়ে যেতে পারে সেই জন্য খুব লো মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মেশালেই দেখা যাবে যে টোমেটোগুলো একদম কিন্তু গলে গেছে তো বন্ধুদের কাছে অনুরোধ আমার রান্নাটা কিন্তু পুরোটা দেখো একটা টুইস্ট আছে এটার মধ্যে নামটাতে বুঝতেই পেরেছ ডিম শুটকি তো একটা টুইস্ট অবশ্যই আছে তাই পুরোটা দেখার অনুরোধ রাখছি এবার দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন রসুনটাকে আমি থেঁতো করে নিয়েছি পুরোটা কিন্তু পেস্ট করিনি একটা রসুনকে থেঁতো করে এক টেবিল চামচ মতো হয়েছে তো সেটা আমি এবার দিয়ে দিলাম রসুনটা কিন্তু আমি পেস্ট করিনি একটুখানি জাস্ট থেঁতো করে নিয়েছি বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি এই রান্নাটায় এক ফোঁটাও কিন্তু জল ব্যবহার করব না তো এভাবে চেপে চেপে একটুখানি মিশিয়ে সবগুলো মিশিয়ে নিলাম এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে ফাটিয়ে ছেড়ে দিলাম তো এটাই ছিল টুইস্টটা যে ডিম দিয়ে সুটকি মাছ রান্না ডিমটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে দেবো একটুখানি ভাজা ভাজা করে নেব ডিমটাকে এই সময়টাতে এসে যদি ধনেপাতা থাকে তাহলে কিন্তু ধনেপাতা কুচিও অ্যাড করা যায় আমার ঘরে আজকে ধনে পাতা কুচি নেই মানে ধনে পাতা নেই সেই জন্য আমি ধনেপাতাটাকে পাতাটাকে স্কিপ করে গেলাম তোমাদের কাছে যদি ধনেপাতা পাতা থাকে অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু এখানে ধনেপাতা পাতা কুচিও অ্যাড করতে পারো খুব ভালো হয় তখন খেতে এমনিতেও কিন্তু শুধু ডিম দিয়ে করলেও বেশ ভালো হয় খেতে তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে এটা লো ফ্লেমে একটুখানি সময় নিয়ে অনবরত নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে বাস এভাবে মিশিয়ে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে কিন্তু অসাধারণ লাগবে খেতে এই সুটকি মাছটা তো আশা করছি আমার রান্নাটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাকে শেয়ার করো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো আজকের শুটকি মাছ রান্নাটা আজ তাহলে এ পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার সবাইকে